তুফান তুফানের মতোই আসবে, সবাই তুফানের মতোই দেখবে ছবিটা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইকবাল সাকিব একটা জুটি ছিল, কেন যে তাদের বন্ধুত্বটা যে নষ্ট হলো। আর 2017 সালের নির্বাচনে যখন দেখছি যে মানে সাকিবকে মনে করে আঘাত করানো হচ্ছে, তো ইকবাল মামে করেছিল প্রতিবাদ। আজকে হয়তো অনেক অনেক সে অনেক সুপার স্টার নায়ক, কিন্তু বন্ধুকে তো ভোলা যাবে না। একমাত্র বন্ধু যদিন থেকে থাকে যে ইকবাল মামে হলো সাকিব খানের বন্ধু। এক সপ্তাহ পর ছবিটা নামিয়ে ফেলতে পারবে। এখন দেখি ছবির দর্শক না 2 দিন পরে হল থেকে ছবি নামিয়ে দেয়, এটা আবার কোন ধরনের আপনাদের কাছে করছেন? এরকম তো স্বাধীনতার পরে শুনি নাই। আমি শুনলাম যে ডেড বডি ছবিটা বলকা সিনেপ্লেক্স হল থেকে ছবিটা আপনার না 2 দিন পর নামিয়ে দিয়েছে। এটা তো একজন যে প্রযোজক, সে তো মনে করেন তার তো মাথায় হাত। হল ছিল আপনার 16 থেকে 1700 হলের ভিতরে যেসব মুভি মুক্তি হতো, মানে পত্রিকাতে বিভিন্ন পত্রিকাতে আপনার ছবিগুলো যখন অ্যাডভার্টাইজ করতো, অ্যাডভার্টাইজে যে এক সপ্তাহ ব্যাপী, 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 5 সপ্তাহ, 4 মাস, 5 মাস পর্যন্ত ছবি মানে প্রত্যেক হলে চলছিল। এর ভিতরে কিছু নিয়ম ছিল যে ছবি মানে ছবিতে হলে দর্শক হোক আর না হোক, 1 সপ্তাহ ছবিটা হলে চলতে হবে। 1 সপ্তাহর পর ছবিটা নামিয়ে ফেলতে পারবে। এখন দেখি ছবির দর্শক না 2 দিন পরে হল থেকে ছবি নামিয়ে দেয়, এটা আবার কোন ধরনের আপনাদের কাছে করছেন? এরকম তো স্বাধীনতার পরে শুনি নাই। আমি শুনলাম যে ডেড বডি ছবিটা বলকা সিনেপ্লেক্স হল থেকে ছবিটা আপনার না 2 দিন পর নামিয়ে দিয়েছে। এটা তো একজন যে প্রযোজক, সে তো মনে করেন তার তো মাথায় হাত। এত 2 কোটি 2.5 কোটি টাকা দিয়ে ছবি মানে বানিয়ে এই ছবিটা যদি মানে আপনার জন্য একটা নিউজ করেন যে 2 দিন পর ছবিটা হল থেকে নামিয়ে দিয়েছে, তারপর একটা প্রযোজকের তো মাথায় হাত। আপনারা নিজেরাই বলুন। আমি বলবো যে প্রত্যেকটা হল মালিককে যে পর্যন্ত 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ যাওয়ার পরে ছবিটা আপনার নামবে, পরে ছবিটা যখন আপনি রিলিজ দেবে। এর আগে মানে আমি স্বাধীনতার পর এই প্রথম মানে 2 দিন পর ছবি নামিয়ে দিয়ে হল থেকে। ডেড বডি সুন্দর এবং ভালো একটা গল্প, ভালো একটা কাহিনী নিয়ে নির্মিত ডেড বডি ছবিটা। মানে এখন কি বলবো, বডি নামিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম। আর ম্যাক্সিমাম সিনেপ্লেক্স হলে আপনার একটা টিকিটের দাম হলো 300 থেকে 500 টাকা, একটা টিকিটের দাম 300 থেকে 500 টাকা একটা টিকিটের দাম। তা মনে করেন সপরিবারে দেখতে গেলে মনে করেন 1500 থেকে 2000 টাকা খরচ আছে। এই জন্য মনে করেন ডেড বডি ছবিটা মানে এখনো চলতেছে, এখনো অন্যান্য ঢাকার বাইরে হলে আছে, এবং যাতে ছবিটা আরো ভালো একটা ব্যবসা করে এই আশাই মনে করেন কামনা করি। আমিও শুনছি যে আপনার একবার শুনলাম যে মানে হল মালিক নামিয়ে দিয়েছে, একবার শুনলাম যে প্রযোজক পরিচালক ইকবাল মামা নামিয়ে দিয়েছে। কোনটা সত্যি এখনো বলতে পারেন, কিন্তু ছবিটা হল থেকে নামিয়ে দিয়ে। তাদের ব্যাপার, তাদের সম্পর্কটা ছিল একদম বন্ধু, তারা একে অপরের বন্ধু। একসাথে মনে করেন একসাথে একটা জুটি ছিল। ইকবাল সাকিব একটা জুটি ছিল, সারা বাংলাদেশ চিনত, সারা বিশ্ব চিনত যে চিত্রনায়ক ইকবাল, চিত্র পরিচালক ইকবাল, চিত্রনায়ক সাকিব খান একটা মানে জুটি। এফডিসি মাটি, এফডিসি শিল্পী, কলাকৌশলী সবাই জানতো। কিন্তু কেন যে তাদের বন্ধুত্বটা যে নষ্ট হলো এটা আমরা জানি না। আর 2017 সালের নির্বাচনে যখন দেখছি যে মানে সাকিবকে মনে করেন আঘাত করানো হচ্ছে, তখন দেখলাম যে জিনিসটা উল্টা। তখন একমাত্র প্রতিবাদ ইকবাল মামে করেছিল প্রতিবাদ। আজকে হয়তো অনেক অনেক সে অনেক সুপার স্টার নায়ক, কিন্তু বন্ধুকে তো ভোলা যাবে না। একমাত্র বন্ধু যদিন থেকে থাকে যে ইকবাল মামা হলো সাকিব খানের বন্ধু। বন্ধুর ভিতরে একটু মানে থাকতেই পারে, অভিমান থাকতেই পারে, কিন্তু আমি দিন শেষে আবারও অনুরোধ করছি, ইকবাল এবং সাকিব মামা, প্রযোজক ইকবাল এবং সাকিব মামা দুজন এক হয়ে আবার পুনরায় মানে ইকবাল মামার ছবিতে সে অভিনয় করুক, আবার 2 বন্ধু এক হোক। এবং তার সঙ্গে তো আদনান স্যার তো আছেই, সম্মানিত রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান চিত্র প্রযোজক, বিশাল একটা ব্যাপার। বিশাল, মানে কি বলবো, তার মনটা হলো বিশাল বড় মন, আদনান স্যারের, রনি স্যারের বিশাল মন। এবং আমি দেখতে চাই আমার কাছে টাকা যদি থাকতো তাহলে আমি চারজন, মানে এই ইন্ডাস্ট্রি যে কে বলে নায়ক নেই, আমি চারজন মানে হিরো নিয়ে ছবি বানাইতাম আমার কাছে, এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আমি একটা ছবি বানাইতে। চারজনের ভিতরে আমি বলতেছি হিরো আমি নিতাম সাকিব খান, হিরো ইকবাল, হিরো আদনান, হিরো মানে অনন্ত জলি। আমি চারজনকে হিরো বানিয়ে এবং আমি এই জায়গায় ভিলেন কাস্ট করতাম মনোহর হোসেন ডিপজল স্যারকে, শিবা শানুকে, ডেনিসি টাককে এবং চিত্রনায়ক রুবেলকে। এই সেট আপ নিয়ে যদি একটা ছবি আমার ইচ্ছা আছে বানানোর জন্য, আমার জন্য দোয়া করবেন, এই ছবিটা সুপার ডোপার হিট যাবে। মানে চারজন নায়ক কে? সাকিব খান, ইকবাল, অনন্ত জলিল, মাননীয় রাষ্ট্রপতির ছেলে আদনান স্যার, এই চারজনকে নিয়ে আমি ইনশাল্লাহ আমি একটা ছবি নির্মাণ করব। আপনাদের কাছে দোয়া। এই ছবির বাজেট থাকবে 3 কোটি টাকার উপরে। আগের একটা তুফান ছিল, ও দরিয়ার পানি তোর মতলব জানি, পানি রে পানি তুই দুষ্ট রে জানি, ওই তুফান ছবির গান। সেই তুফান ছবির হিরে ছিল মোহাম্মদ কলি এবং ওয়াসিম স্যার, চিত্রনায়ক মোহাম্মদ কলি, ওয়াসিম স্যার, এবং সেটা ছিল সাদা কালো ছবি। আর এই তুফান হবে কালার, এই তুফানের কালার ছবি এবং সাকিব খান। এই ছবিটা আমার মনে হয় যে ভালো একটা ব্যবসা করবে, ভালো ব্যবসা করবে। তুফানের মতোই আসবে, সবাই তুফানের মতোই দেখবে ছবিটা। থ্যাংক ইউ, আসসালাম। নোটিশ যদি থাকে সেঞ্চরে তাহলে নোটিশ পেতেই পারে, আবার ঠিক হয়ে যাবে। আবার ঠিক হবে মনে হয়, ছবিটা পবিত্র কুরবানি ঈদে মনে হয় রিলিজ দেবে, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। সেঞ্চর ধরতে পারে যে কোনো ছবি, যে কারো ছবি সেঞ্চর ধরবে, এমন ভুল ত্রুটি সংশোধন করার পর আবার রিলিজ। আমার উক্তি থাকবে ইকবাল মামা এবং সাকিব খান, আপনি সুপারস্টার, সেও একজন প্রযোজক, সে হলো মাথা ঘামিয়ে এখন পর্যন্ত, করোনার পর থেকে এখন পর্যন্ত ইকবাল মামা এফডিসির মাটি ধরে আছে, তাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা দুই বন্ধু আগে যেরকম ছিলেন আবার এক হয়ে যান, আমরা দেখতে চাই, সবাই খুশি হবে। যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, যারা সাংবাদিক বাইরে আছেন, যারা সারা বাংলাদেশে দেখছেন, এবং আপনারা অচিরে দেখতে পারবেন যে ইকবাল, প্রযোজক ইকবাল এবং চিত্রনায়ক সাকিব খান, সুপার স্টার বাংলাদেশের কিং খান যাকে বলা হয়, তারা দুই বন্ধু জনে একসাথে হয়ে আপনারা আবার জন্য দুই বন্ধু এক জায়গায় করে আবার নতুন নিউজ আপনারা দিতে পারেন যে দুই বন্ধু এক হলো। এই শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।